নমস্কার বন্ধুরা, জবস ডেস্টিনেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। চলে এসে একটা নতুন নোটিস এবং একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে তোমাদের জন্য বেশ কিছু খুশির খবর রয়েছে। রাজ্যে কিন্তু WBP নিয়ে নিয়োগ খুব শীঘ্রই আসতে চলেছে এবং এই WBP সংক্রান্তই কিন্তু একটা খুব বড় গুড নিউজ রয়েছে। অনেকে হয়তো শুনেছে, অনেকে হয়তো জানো না। তো চলো সেই গুড নিউজটা কি তোমাদের এবার জানাচ্ছি। তবে তার আগে, এই হলো আমাদের জবস ডেস্টিনেশনের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল। এর লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ইজিলি এই চ্যানেলটা জয়েন করে নিতে পারবে। দেখতেই পাচ্ছ এখানে বর্তমানে 29,300 অ্যাক্টিভ সাবস্ক্রাইবার রয়েছে। এখানে কিন্তু তোমরা ডেইলি বেসিসে নানা রকম সাবজেক্টের উপর মক টেস্ট দিয়ে নিজেদের প্রিপারেশন কেমন হয়েছে সেটা চেক করতে পারো, প্লাস এক্সট্রা কিছু নলেজও গেইন করতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে। নানা রকম ভালো ভালো বইয়ের PDF এবং স্টাডি ম্যাটেরিয়াল তো পাবেই, সাথে আসন্ন পরীক্ষা প্রস্তুতির জন্য খুব সুযোগ সুবিধা আছে এখানে। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও ডেসক্রিপশন বক্সের লিঙ্কের সাহায্যে। এবার চলো তোমাদের গুড নিউজটা দিয়েই দিই। তো গুড নিউজটা হলো এই যে আমাদের রাজ্যের পুলিশ অর্থাৎ WBP-তে নিয়োগের ক্ষেত্রে বয়সের সীমারেখাটা যেখানে 27 রাখা হয়েছিল সেটা আরও 3 বছর বাড়িয়ে 30 করা হয়েছে। 1 অক্টোবর যেদিন আমাদের এখানে সবাই পুলিশ ডে সেলিব্রেট করছিল, সেই দিন রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করেন যে এবার থেকে পুলিশে কিন্তু যে বয়সের উচ্চ সীমাটা রয়েছে সেটা বাড়িয়ে 30 করা হলো। অর্থাৎ এর আগে SC-দের, ঠিক আছে, SC-দের 27+5, তোমরা বুঝতে পারছ 27+5 কেন লিখলাম, 5 হচ্ছে ওদের কোটা দিয়ে ওরা মোটমাট 32 বছর অবধি যেত, সেই জায়গাটা এখন 30+5 হয়ে 35 এসে দাঁড়িয়েছে। অর্থাৎ অনেকে যারা কিনা এজের জন্য হয়তো এবার 27 বছর বয়স তাদের লাস্ট চান্স কোনো কারণে হয়নি, তো তারাও কিন্তু এখনও 2 বারের কাছাকাছি চান্স পাবে। আর আরেকটা ভালো গুড নিউজ রয়েছে যে পঞ্চায়েত ভোটের আগে কিন্তু পুলিশের নিয়োগে সুখবর রয়েছে। তো দেখো, এই দুটো সুখবর তো দিয়েই দিলাম তোমাদের। এবার একটা জিনিস বলছি, তোমরা বুঝতে পারছ যখন এজ বাড়িয়েছে তার মানে নিশ্চয়ই আরও যারা ভেটারেন, মানে একটু যাদের বয়স হয়েছে, যারা অনেকদিন ধরে এই লাইনে রয়েছে পড়াশোনা করছে, তারাও যখন এক্সাম দিতে মাঠে নামবে তখন কিন্তু তোমরা বুঝতেই পারছ এক্সামটা কিন্তু আরও কঠিন হয়ে যাবে, আরও ব্যাপারটা আরও জটিল হয়ে যাবে। তার জন্য বলছি প্রিপারেশনটা ভালো করে নাও, আর প্রিপারেশনটা ভালো করে নিতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নিও। তো চলো দেখা হচ্ছে একটা নতুন নোটিস নিয়ে একটা নতুন ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, যাতে তোমরা এরকমই গুড নিউজ এবং চাকরি এবং নিয়োগ সংক্রান্ত সব ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যাও। আর ভিডিওটা তোমাদের বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও যাতে তারাও এই গুড নিউজটা পেয়ে যায়। তো চলো টাটা।